লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে দেশে ফিরলেন সেখানে আটকে পড়া ৭১ জন বাংলাদেশি। বুধবার সকালে বিমানবাহিনীর C-130J পরিবহন বিমানযোগে এই ৭১ বাংলাদেশি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। লেবাননের রাজধানী বৈরুতে বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশি সহ মারা গেছেন ১৭১ জন। আহতদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য সহ প্রায় ১০০ জন বাংলাদেশি রয়েছেন। বৈরুতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় গত ৯ আগস্ট বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর একটি বিমান। ত্রাণ সহায়তা শেষে ফিরতি পথে ওই বিমানযোগে দেশে ফিরেছেন লেবাননে অনেকদিন ধরে আটকে পড়া ৭১ জন বাংলাদেশি। প্রায় এক বছরের মতো আটকে থাকা এই বাংলাদেশিরা দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের একটাই দাবি ছিল বাংলাদেশ সরকার এবং দূতাবাসের প্রতি, যে আমাদেরকে যাতে অতি দ্রুত দেশে পাঠানো হয় বিশেষ কোনো ব্যবস্থায়। আমরা ওইখানে খুবই আতঙ্কিত ছিলাম। বর্তমানে লেবাননের অবস্থা খুবই খারাপজনক, মানে যত প্রবাসী বাংলাদেশে আছে বলতে পারেন এক পর্যায়ে না খেয়ে আছে। ও তো সেখানে বর্তমানে কাজ নেই, এক বছর আগে থেকে ডলার ক্রাইসিস, ডলার দিতে পারে না। একটা বাঙালির বেতন দিলে ৬ লাখ লিলে দেয়, ৬ লাখ লিলে মাত্র কত ১০০ ডলার আসে না, এখন ১০০ ডলার আসে না, আগে দিছে ৪০০ ডলার। বিমানবাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রুয়ের সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্ব ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। অতি দ্রুত বিভিন্ন রিকোয়ার্ড সামগ্রী এবং চিকিৎসা সামগ্রী এবং খাদ্য সামগ্রী নিতে পেরে আমরা গর্বিত বোধ করেছি এবং তারাও আমাদেরকে প্রচণ্ডভাবে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে কাছে পেয়ে খুবই সার্থকতা পেয়েছে। আমাদের প্রায় ৭১ জন প্রবাসীকে আমাদের সাথে ওই একইভাবে একই রাতের মধ্যে আমরা আজকে নিয়ে এসেছি, তারাও আমাদের সাথে আসতে পেরে খুবই খুশি এবং এটাও আমাদের একটি বড় অবদান, আমরা ওদেরকে এই ব্যাপারে সাহায্য করতে পেরেছি। লেবাননে দুর্যোগের সময়ে ত্রাণ সহায়তার ফলে লেবাননের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন গ্রুপ ক্যাপ্টেন। আবার ওখান থেকে ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।